দশ নম্বর, যেই কাজ আপনাকে জান্নাতে নিতে পারে সেটা হলো আল্লাহর ভয়। আল্লাহকে ভয় করতে হবে। আমরা একটু আগে বলছিলাম মানুষকে ভয় করি না, আল্লাহকে ভয় করুন। যে আমি কোনো নেকির কাজ ফরজ কাজ ছেড়ে দিলে আমার কি হয়? গোনা হয়। আপনি ফরজ নামাজ ছেড়ে দেবেন, ফরজ জাকাত ছেড়ে দেবেন, আপনার গোনা হবে। আপনি যদি অন্যায় কাজ করেন যেগুলো নিষেধ করেছেন আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে অন্যায় কাজ করলে কি হয়? গোনা হয়। ভালো কাজ ফরজ কাজ ছেড়ে দিলে কি হয়? গোনা হয়। কাকে ভয় করবেন? সকল ক্ষেত্রে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ বলছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং যে ব্যক্তি ভয় করলো মাকামা রাব্বিহি, তার রবের সামনে দণ্ডায়মান হওয়া, কি কিয়ামতের দিন আল্লাহর সামনে কি করতে হবে? দাঁড়িয়ে প্রশ্নের উত্তর দিতে হবে। কয়টা? পাঁচটা। কবরে তিনটা আর পরকালে পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আপনি আমি কাউকে এক পা সামনে যেতে দেওয়া হবে না। ওই পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়াকে, আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে যেই লোক ভয় করে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, আর নিজের নফসকে খেয়াল খুশির অনুসরণ করা থেকে বিরত রাখে, মন যা চায় সেটা করে না, চিন্তা করে এটা কোরআন হাদিস বলেছে কি না, চিন্তা করে যে এটা নিষেধ আছে কি না, তারপরে সামনে আগায়, যদি কোরআন হাদিস তাকে নির্দেশ দেয় না কোরআন হাদিসে জায়েজ আছে করা যাবে, জায়েজ নাই করা যাবে না, এটা যদি তার অবস্থান হয় তাহলে ওই লোক সুসংবাদ শুনে নিক। আল্লাহ বলছেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, এর বাসস্থান কোথায়? এর বাসস্থান হলো, যাওয়ার স্থান গন্তব্য কোথায়? জান্নাতে। বলুন সুবহানাল্লাহ। বিহামদিহি। তাহলে আল্লাহকে ভয় করে আল্লাহর সামনে দাঁড়িয়ে প্রশ্নোত্তর, এই ভয়টা থাকতে হবে যে আমাকে এখানে উত্তর দিতে হবে, আমি অন্যায় করেছি তার জবাব আমাকে দিতে হবে। তাহলে ওই লোক আর যদি নিজের খেয়াল খুশি থেকে বেঁচে থাকতে পারে, আল্লাহ তাকে জান্নাত দেবেন ইনশাআল্লাহ। এর আগে এক তিনটা আয়াত আছে, ওইখানে ঠিক এর বিপরীত আমলের কথা বলা হয়েছে, তার প্রতিদানও বিপরীত, চরম বিরোধী প্রতিদান। কি বলছেন আল্লাহ? যে অবাধ্য হয়ে গেল, কোরআন হাদিসের ধার ধারে না, কোরআন হাদিসের ধার ধারে না, হালাল হারামের ধার ধারে না, দুনিয়া দুনিয়া দুনিয়ার পিছনে ছুটে চলেছে, এই দুনিয়াতে হাই সেই বেশি চাই, যার আছে বুড়ি বুড়ি আরো অন্যায় ন্যায় কিছুই মানে না, সে টাকার পিছনে ছুটছে, দুনিয়া এই দেশে টাকা রাখার আর সাহস হয় না, বিদেশে এবার পাচার করছে, এই যাদের অবস্থা। আল্লাহ বলছেন দুনিয়ার জিন্দেগি কি প্রাধান্য দিল এবং অবাধ্য হয়ে গেল, কোরআন হাদিসের ধার ধারল না, তার স্থান কোথায়? জাহান্নাম, নাউযুবিল্লাহি মিন যালিক। ওইটা একদিকে, যদি ওই কাজ করে তাহলে আল্লাহ ওকে দেবেন, আর যে এই কাজ করবে তাকে এই প্রতিদান দেবেন। আর এই জন্যই আল্লাহ বলে দিয়েছেন ওয়াহাদাইনা হুন নাজিদাইন, ওকে আমি দুটা, এই মানুষকে আমি কয়টা পথ দেখিয়েছি? দুইটা পথ দেখিয়েছি, একটা জান্নাতের পথ, একটা জাহান্নামের পথ। আপনার যেটা ইচ্ছা যেটা দিয়ে চলবেন, আপনি সেখানে গিয়ে হাজির হয়ে যাবেন। আপনি শিকড় রাস্তা দিয়ে যদি চলেন, শিকো গিয়ে পৌঁছবেন। আপনি 91 রাস্তা দিয়ে চলবেন আর মনে করবেন যে আমি শিকো চলে যাব, হবে না। আপনি যে রাস্তা দিয়ে চলবেন সেই রাস্তার লাস্টেই গিয়ে আপনি পৌঁছবেন। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একটা সোজা রেখা টানলেন আর ডানে বামে অনেকগুলো রেখা টানলেন, তারপর মধ্যের রেখায় হাত রেখে বললেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটা হলো আমার সোজা পথ, ফাত্তাবিউ, এই সোজা পথটা তোমরা অনুসরণ করবে, কোরআন ও সহিহ হাদিসের পথ এটা অনুসরণ করবে, ওয়ালা তাত্তাবিউ সুবুল, এই মাযহাব এই দল ওই দল ইত্যাদি দলের তোমরা অনুসরণ করতে যাবে না, যদি কোরআন হাদিসের সাথে না মেলে, যদি তোমরা ওই দিকে যাও, ওয়ালা তাত্তাবিউ সুবুল, যদি এই এই ডানে বামের রাস্তায় যাবে না, যদি যাও তাহলে ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, আল্লাহর রাস্তা থেকে তোমাদেরকে দূরে সরিয়ে দেবে। তাই ঘটেছে আজকে, কে হানাফি কে সাফি কে মালিকি কে হাম্বলি কে এই দল কে ওই দল, যখন আমরা এগুলো করতে গেছি তখন আমরা কোরআন ও হাদিসের পথ থেকে দূরে সরে গেছি, যার ফলে আজকে মুসলিমদের মাঝে ঐক্য নেই, আজকে মুসলিমদের টার্গেট ভিন্ন ভিন্ন, কেউ কয় না কুরসি চাই, কেউ কয় না কুরসিও লাগবে না, আমরা সারা দুনিয়া খালি তবলিগি করে বেড়াবো, আর একদল হ্যাঁ ওই বলছে যে না আমরা বোমা ফাটিয়ে ক্ষমতা দখল করবো ইত্যাদি, কেন হইল? এগুলো একমাত্র যে ওই সোজা রাস্তা আমরা আজকে হারিয়ে ফেলেছি। তাই আসুন আমরা ভালো পথ গ্রহণ করি, মন্দ পথ পরিহার করি, আল্লাহর কাছে জান্নাত
লাভের চেষ্টা করি এবং জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।